প্রিয় শিক্ষার্থী আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা ক্লাস করব প্রোগ্রামিং অধ্যায় পাঁচ এর মধ্যে আমরা এর কিছু ক্লাস করলাম তো ক্লাস শুরুর প্রথমে তোমাদেরকে একটু বলি ক্লাসে তোমরা প্রোগ্রাম ক্লাসে যেটা বলবো আমি যে যেগুলি পড়াবো একটু দেখবে এবং অনলাইন ক্লাসগুলি করবে আর প্রোগ্রাম করার ক্ষেত্রে প্রোগ্রাম অনেকভাবে করা যায় যেহেতু আমরা প্রোগ্রামই করব আমাদের প্রোগ্রামের সি প্রোগ্রাম আমরা করবো এবং সি প্রোগ্রাম আমরা কোর্ট ব্লকস দিয়ে করবো তো অনেকভাবে আমরা যে প্রোগ্রামগুলি করব সহজ পদ্ধতিতে প্রোগ্রাম করে আমরা যাতে আমরা প্রোগ্রামটা বুঝতে পারে সেই চেষ্টা করব আর তোমরা সেই অনুযায়ী করার চেষ্টা করবো অনেক বইতে অনেক ধরনের একটা প্রোগ্রাম অনেকভাবে লেখা যায় তোমাদের মূল কাজ হচ্ছে যে আমাকে প্রোগ্রামটা বুঝতে হবে অর্থাৎ লজিকটা কি আমাকে কি বলতে যাচ্ছে আবার সেখানে আমি কিভাবে কাজ করবো প্রোগ্রামে সেটা আমাকে বুঝে পড়তে হবে তাহলে আমরা কি প্রোগ্রামটা আমাদের কাছে সহজ মনে হবে অনেকের কাছে প্রোগ্রামিং একটু কঠিন মনে হয় তোমরা যদি বুঝে থাকো যে প্রোগ্রামটা কীভাবে করা হচ্ছে কেন করা হচ্ছে এখন দেখো তোমরা সব কিছু কিন্তু প্রোগ্রামিং উপরে চলছে পুরো বিশ্ব এখন তাই তোমাকে প্রোগ্রাম বুঝতেই হবে আর বুঝতে পারলে অবশ্যই তুমি এই প্রোগ্রাম নিয়ে ফিউচারে ভবিষ্যতে তোমরা অনেক কিছু করতে পারবে তো আমি গত ক্লাসে তোমাদেরকে ফ্লোচার্ট করালাম যে বিভিন্ন ধরনের প্রতীক ফ্লোচার্টে তা আজকে আমরা সেই অনুযায়ী কিছু কাজ করব যেমন আমরা যেটা করবো দুটি পূর্ণ সংখ্যার যোগফল ও গড় বের করার জন্য ফ্লোচার্ট অ্যালগোরিদম ও সি ভাষায় প্রোগ্রাম লেখো ঠিক আছে এই প্রোগ্রামটা করার জন্য আমাদের যা যা লাগবে গত ক্লাস পর্যন্ত অনেক আলোচনা করে ফেললাম আজকে আমরা একটা প্রোগ্রাম লেখার জন্য যে ফ্লোচার্ট অ্যালগোরিদম এবং প্রোগ্রাম ভাষা ব্যবহার করে কাজ করব সেটা একটু দেখবো প্রথমে আমি দেখো যে প্রথমে তোমাদেরকে বললাম যে প্রোগ্রামের লজিকটা তোমাকে বুঝতে হবে প্রথমে কোশ্চেনে দেখো দুটি পূর্ণ সংখ্যার যোগফল ও গড় বের করার জন্য ফ্লোচার্ট অ্যালগোরিদম লিখবো এরপর সি ভাষায় প্রোগ্রামটা লিখবো পূর্ণ সংখ্যা বলা হচ্ছে ঠিক আছে তাহলে প্রথমে আমরা একটু ফ্লোচার্টটা দেখি ফ্লোচ্যাটের প্রতীকগুলো গত ক্লাসে তোমাদেরকে আলোচনা করা হয়ে গেছে তারপরও আজকে যেহেতু দুটি সংখ্যার যোগফল বের করার জন্য আমরা কাজ করব তো জন্য একটু যা যা প্রতীক লাগে আমরা ছয়টা প্রতীক গত ক্লাসে দেখলাম ওই এর মধ্যে যা যা লাগে আমরা সেগুলি একটু দেখি প্রথমে দেখো যে শুরু শেষ যে প্রতীকটা গত ক্লাসে দেখলাম এরপরে ইনপুট আউটপুটের যে প্রতীকটা দেখলাম প্রক্রিয়াকরণের জন্য যে আয়তাকার বক্সটা আমরা দেখলাম এগুলি দিয়ে আমরা আজকে দুটি পূর্ণ সংখ্যার যোগফল গড় বের করার জন্য ফ্লোচার্ট অ্যালগোরিদম এবং প্রোগ্রামটা আমরা করব তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে যে প্রোগ্রামের মূল কথা হচ্ছে যে স্টার্ট করতে হয় ঠিক আছে কাজ শুরু করি তাহলে প্রথমে যে সাইনটা এটা হচ্ছে কি কাজ শুরু এবং শেষ করার সাইন আমরা যেহেতু শুরু করলাম ফ্লোচারটা তাহলে এটা হচ্ছে শুরু করি এরপরে আমার যে সাইনটা সেটা হচ্ছে কি ইনপুট এ ও বি অর্থাৎ আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যে প্রোগ্রাম করব। আমাকে দুইটা পূর্ণ সংখ্যা একটু বুঝি আমরা একটু বুঝি দুইটা পূর্ণ সংখ্যা ধরো আমি উদাহরণ দিচ্ছি আমরা দশ এবং বিশ দুইটা পূর্ণ সংখ্যা আমরা যোগ করে কত হবে ত্রিশ তাহলে দুইটা পূর্ণ সংখ্যা দুইটা ভ্যারিয়েবেলে রাখলাম আর আরেকটা ভ্যারিয়েবল সাম ইকুয়াল টু থার্টি ঠিক আছে সাম আমাদের ত্রিশ হবে এইভাবে ইকুয়াল টু এ প্লাস বি তাহলে আমরা একটু দেখি যে এখানে আমার ভ্যারিয়েবল দুইটা লাগছে দুইটা কি পূর্ণ সংখ্যার জন্য দুইটা ভ্যালু দুটা ভ্যারিয়েবলের মাধ্যমে যাবে সেজন্য আমরা দিলাম ইনপুট এ এ ও বি তারপরে আমরা কি করব যে আয়তাকার বক্সটা এখানে আমার হচ্ছে কি যোগ ফলটা অর্থাৎ প্রক্রিয়াকরণের জন্য আমি এই বক্সটা গত ক্লাসে দেখানো হলো আমরা এটাতে দিলাম কি প্রক্রিয়াকরণ অংশ টু এ প্লাস বি অর্থাৎ যোগ করে যোগ ফলটা আরেকটা ভ্যারিয়েলে থাকবে ঠিক আছে তারপরে আসি এরপরে যোগ ফলটা এখানে থাকার পর আমার এবার কি করতে হবে আউটপুটটা প্রকাশ করার জন্য আমার এই প্রতীকটা আমরা ব্যবহার করলাম দেখো প্রিন্ট সাম অর্থাৎ যোগফলটা ফলাফল হিসেবে প্রকাশ করবে এরপর আমার কি ফ্লোচার্টের কাজ শেষ এইটা হচ্ছে আমার দুটো পূর্ণ সংখ্যার যোগ ফল বের করার একটা ফ্লোচার্ট তোমাকে দুটো পূর্ণ সংখ্যা পরীক্ষা দিতে পারে তোমাকে দুইটা সাবজেক্ট যোগ করতে দিতে পারে সেই জন্য তোমাকে কি বেসিক ধারণাটা রাখতে হবে এই বেসিক ধারণা থেকে আসলে তুমি অনেক কঠিন প্রোগ্রাম করতে পারবে তাহলে দেখো এই যে আমরা ফ্লোচার্টটা করলাম করার পরে এখন এই অনুযায়ী আমরা কি করব ফ্লোচার্ট করার শেষ দুটা পূর্ণ সংখ্যার যোগফলের এখন আমরা করব কি অ্যালগোরিদম করব। তাহলে অ্যালগোরিদম করার জন্য আমাকে যেটা করতে হবে প্রতীকগুলি এখন নিশ্চয়ই গত ক্লাসের মাধ্যমে জেনে গেছো কোনটার কাজ কি এখন অ্যালগোরিদমের জন্য আমাকে কি আমরা গত ক্লাসে বললাম চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে বলা হচ্ছে কি ফ্লোচার্ট আর ধাপে ধাপে বর্ণনা করাকে বলা হচ্ছে কি অ্যালগোরিদম তাহলে এখন আমরা যেটা করব অ্যালগোরিদম ধাপে ধাপে বর্ণনা করব। সেটা হচ্ছে কি ধাপ ওয়ান কাজ শুরু করি দেখো ফ্লোচাটের সাথে সাথে আমি ম্যাচ করে দিচ্ছি দেখো ধাপ টুতে কি হবে ও বি ইনপুট দিব ধাপ থ্রিতে কী আছে সংখ্যা দুটি যোগফল সামনে রাখি তারপর হচ্ছে ধাপ ফোর প্রিন্ট সাম অর্থাৎ ফলাফল প্রকাশ করা তাহলে ফলাফল প্রকাশ করি আর ধাপ ফাইভ হচ্ছে আমার কাজ শেষ করি তাহলে একটা জিনিস দেখো যে ফ্লোচ্যাটের সাথে সাথে আমাদের অ্যালগোরিজমটা এভাবে আমরা পড়লে আমাদের কাছে এটা সহজ হবে আমরা পাঁচটা ধাপে দুটা পূর্ণ সংখ্যা যোগফল বের করার অ্যালগোরিদম করে ফেললাম আমাদের অ্যালগোরিদম হচ্ছে ধাপে ধাপে বর্ণনা করা ধাপে ধাপে আমরা বর্ণনা করে শেষ করলাম এখন আসো যোগফল গড় গড়কে আমরা ইংলিশে কী বলবো অ্যাভারেজ তাহলে অ্যাভারেজকে আমি সংক্ষেপে যদি এবিজি লিখি যেহেতু দুইটা পূর্ণ সংখ্যা বলা হচ্ছে তাহলে আমি এখানে যোগফল ও গড় তাহলে যোগ ফল তো আমরা বের করলাম গড়ের জন্য দুইটা দুইটি সংখ্যা যেহেতু দুই দিয়ে ভাগ করবো প্রক্রিয়াকরণ একটা দেখাবো আর প্রিন্ট সাম অ্যাভারেজকে সংক্ষেপে এবিজি দেওয়া যায় এবিজি লিখে দিলাম তাহলে এখানে আমার লিখতে হবে যে অ্যাভারেজ ইকুয়াল টু সাম ডিভাইডেড টু দুইটা পূর্ণ সংখ্যা বলে তারপরে এখানে একটু করে চেঞ্জ করে তখন দেব কি সামে রাখি এবং অ্যাভারেজ বের করি অ্যাভারেজ নির্ণয় করি ঠিক আছে তাহলে কি আমরা আশা করি আমাদের এটা খুব সহজভাবে আমরা কাজ করতে পারবো দুটা পূর্ণ সংখ্যা যে দেয় এমন কথা না এখানে দুটা সাবজেক্ট দিতে পারে পাঁচটা সাবে ছটা আমাকে মূল ধারণাটা বা কনসেপ্টটা বুঝে প্রোগ্রামিং করতে হবে প্রোগ্রাম আমরা কখনোই মুখস্থ করে করতে গেলে আমরা পারবো না আমাদেরকে বুঝতে হবে তাহলে প্রোগ্রামে যেহেতু তোমরা সৃজনশীল আসে কোশ্চেন তো তোমাদেরকে সেজন্য কী করতে হবে যে বুঝে বুঝে পড়তে হবে যাতে যেভাবে প্রোগ্রামটা ঘোরানো হোক না কেন আমরা যাতে উত্তর করতে পারি ঠিক আছে তাহলে আমার অ্যালগোরিজম লিখা হয়ে গেছে এখন ফ্লোচার্টও শেষ অ্যালগোরিজম শেষ এখন হচ্ছে সি ভাষায় প্রোগ্রামটা লিখি তাহলে সি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য এই প্রোগ্রামটা লেখার জন্য যে যে কমান্টগুলি লাগবে গত ক্লাসে আলোচনা করে ফেলছি তারপর আজকে আমি করতে করার সাথে সাথে কিছু বলে দিব গত ক্লাসে আমরা অনেক পড়ে ফেললাম যে সি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য আমাদের যে হেডার ফাইল লাগে এবং কীভাবে কাজ করবো তা আজকে এই দুইটা পূর্ণ সংখ্যার যোগ ফলের এবং গড় বের করার জন্য আমরা সি ভাষায় প্রোগ্রামটা একটু লিখি আশা করি এইটা পারবে ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম এখন দেখো সি ভাষায় আমি যখন প্রোগ্রামটা লিখবো ঠিক আছে এই দুই সংখ্যা যোগফল গড় বের কারণ আমরা আমাদের যেহেতু সিলেবাসটা আছে সি ল্যাঙ্গুয়েজ আমরা সি ভাষায় লেখাটা শিখি প্রথমে আমাকে এই হেডার ফাইলটা লিখতে হবে হ্যাশ ইনক্লুড এস টি ডট এইচ অনেকে করো কি এটা লিখে ফেলো এটা ভুলো করবে না এস আমি বলে দিচ্ছি আজকে একদম মুখস্থ রেখে রেখেছে এটা এস টি ডিআইও স্টুডিও ঠিক আছে তারপর আসো এরপর এখানে আমরা আমরা গত ক্লাসে তিনটে ফাইল পড়লাম আমাদের আজকে একটা লাগবে আমরা একটা দিয়ে করব তারপর আসি আমরা মেইন ফাংশান অর্থাৎ যেটা কাজ শুরু করলে সেই ফাংশানটা ঠিক আছে করার পর মেইন ফাংশান মেইন ফাংশানের পর আমাকে সি ভাষা একটা স্ট্রাকচার আছে একটা নিয়মে লিখতে হয় তো সেই নিয়মে আমি যখন লিখবো এখানে আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে দেওয়ার পর আমার এখন যেটা করতে হবে ভ্যারিয়েবেল ডিক্লারেশন করতে হবে তো ভ্যারিয়েবেল ডিক্লারেশনে আমাকে একটা কথা আমি তোমাদেরকে বারবার বলে প্রোগ্রামের কনসেপ্ট মাথায় রাখতে হবে তোমাকে তাহলে তোমাকে যেটা করতে হবে পূর্ণ সংখ্যার যোগফল গড় বের করব একটু কনসেপ্টটা দেখাচ্ছি আমার যদি পূর্ণ সংখ্যা ধরো এ ইকুয়াল টু সেভেন বি ইকুয়াল টু এইট সাম ইকুয়াল টু কত হচ্ছে ফিফটিন অ্যাভারেজ ইকুয়াল টু কত ফিফটিন ডিভাইডেড টু সেভেন পয়েন্ট ফাইভ আমরা গত ক্লাসে ড্যাটা টাইপ পড়ে ফেলেছি এটা লিখার কারণ হচ্ছে ড্যাটা টাইপ নিয়ে আমি যদি এইটা আন লিখতে চাই রেজাল্ট এটা আনতে চাই হ্যাঁ যদি সংখ্যাটা এই ধরনের হয় সংখ্যা যদি আমার এ ধরনের মতো টেন টোয়েন্টি হ্যাঁ সামিকুল টু থার্টি হয়ে টু ডিভাইডেড দিয়ে কথা তো ফিফটিন সমস্যা ছিল না সমস্যাটা হচ্ছে আমার যখন ফ্র্যাকশান আসবে তাহলে সেক্ষেত্রে আমাকে এই যে দুইটি পূর্ণ সংখ্যার যোগফল গড় বের করব আমাকে মনে রাখতে হবে এখানে ডেটা টাইপটা আমি ফ্লটটা ডিক্লেয়ার করব ঠিক আছে আবার তুমি এভাবেও লিখতে পারো আমি বলছি যে পোগ্রাম অনেকভাবে লেখা যায় ইন্ট এ কমা বি কমা সাম যেহেতু ফ্র্যাকশন অ্যাভারেজটা আসবে ফ্লট এ বি ঠিক আছে আমরা এভাবে লিখি আবার একসাথে লেখাটাও দেখবো আমরা একটা একটা করে একটু দেখি আজকে যেহেতু আমরা একটু প্রোগ্রাম লিখবো প্রোগ্রামকে আমরা ভয় পাবো না আমরা করতে করতে প্র্যাকটিস করতে করতে প্রোগ্রামিংটা আমরা আয়ত্ত করে ফেলতে পারবো এখন দুটো পূর্ণ সংখ্যা যোগ ফল এবং গড় ফার্স্টে যোগ ফলটা আমি চিন্তা করব যোগ ফল আনার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে যে আমি যে মনিটরে দেখবো এন্টার ভ্যালু অফ এ তখন ভ্যালু দিব তাহলে সেটার জন্য আমার লাগবে কী প্রিন্টেড ফাংশান ভ্যালু অফ এ স্ক্যানের function এখন এটা তো যে যে প্রক্রিয়াকরণের কাজটা করবে সেজন্য স্ক্যানার ফাংশন অর্থাৎ ইনপুট ফাংশন হিসেবে কাজ করবে অ্যাড্রেস এ অর্থাৎ তার যে ডাটাটা দিব তার অ্যাড্রেসটা অ্যাড্রেস এতে আছে তারপর প্রিন্টেফ আমরা চার লাইনে লিখতেছি দুই লাইনও লিখতে পারবো সহজের জন্য একটু বোঝাচ্ছি চার দুই লাইনও লিখতে পারবে তোমরা ভ্যালু অফ বি ঠিক আছে এবার আসি স্ক্যান এফ পার্সেন্টেজ ডি অ্যাড্রেস বি এটা লেখা শেষ এখন আসবো যে লজিক্যাল স্টেটমেন্ট যেটা আমার সাম ইকল টু এ প্লাস বি এটা না লিখে তোমার আউটপুট আসবে না কারণ তুমি এটা লিখার পর এটা সাম ভ্যারিয়েলে যোগ হয়ে ভ্যালুটা রাখবে তারপরে এখন আমার এটা যোগ করার পর ভ্যালুটা আমার সিপিউতে আছে আমি দেখতে চাচ্ছি মনিটরে তাহলে আমি সেক্ষেত্রে দিব প্রিন্ট এ সামিক টু পার্সেন্টেজ ডি সাম প্রোগ্রাম শুরুর ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হবে এখানে ঠিক আছে এটা হচ্ছে কি দুইটি পূর্ণ সংখ্যার যোগফল বের করার জন্য সি ভাষায় প্রোগ্রাম আমরা যদি এখন করতে চাই যোগফল এবং গড় আমরা বলুন যোগফল এবং গড় ঠিক আছে যোগফল বের করার জন্য আমার তখন আর এটা লিখতে হবে না আমার পুরো প্রোগ্রামটা এইভাবে আসবে যোগফলের জন্য স্যার ফলাফল আসবে যেটা যোগ দিব ভ্যালু যেটা দিব সেটা যোগফল করে করা আমার মনিটরে দেখাবে এখন বলা হচ্ছে যোগফল এবং গড় বের করা ঠিক আছে তাহলে গড় হচ্ছে অ্যাভারেজ সেটার জন্য আমি যেহেতু ফ্র্যাকশান মান আসলে দেখাতে হবে প্লট দিয়ে এখানে অ্যাভারেজটা দিয়ে দিতে পারি তারপর কোথায় চেঞ্জ সময় প্রোগ্রামের একটা কথা মনে রাখবে তুমি মুখস্থ করে গেলে দেখবে যে প্রোগ্রাম চেঞ্জ দিলে স্টুডেন্টরা বুঝতে পারে না আসলে হচ্ছে কি তুমি না বুঝে মুখস্থ করলে প্রোগ্রাম তোমার কাছে মনে হবে যে সবই তো কঠিন তোমাকে বুঝতে হবে পরিবর্তনটা আমি কোথায় করি তাহলে আমার অ্যাভারেজ যেহেতু দিলাম গড়টা বের করা তাহলে আমার এখানে একটু চেঞ্জ আমি করব তো লিখলাম সাম ইকুয়াল টু এ প্লাস বি আর অ্যাভারেজ শব্দটা এখানে দিয়ে দিবো সাম ডিভাইডেড টু ঠিক আছে তাহলে এখন আমার ফ্রাকশানটা দেখাবে এরপর আমি দেব প্রিন্টেফ সাম ইকুয়াল টু পার্সেন্টেজ ডি সাম প্রিন্টেফ অ্যাভারেজ ইকুয়াল টু পারসেন্টেজ এফ এবি অ্যাভারেজ আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ প্রিন্টেফ ইটার পরে আমার সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ তাহলে শুরু এখানে শেষ এখানে মাঝখানে আমাকে এভাবে কাজটা করতে হবে আমার এটা হচ্ছে ভ্যারিয়েবেল ডিক্লারেশান করার জন্য ডেটা টাইপ ভ্যারিয়েবল ডিক্লারেশান করলাম এখানে যেহেতু ফ্র্যাকশান নিব আমরা ফ্র্যাকশানের জন্য আমাকে এখানে ফ্লট দিয়ে আবার নিতে হবে তো এটার জন্য আমাকে ইন্টিজারের জন্য দিতে হবে পার্সেন্টেজ ডি আর আমার ফ্লটের জন্য দিতে হবে কি পার্সেন্টেজ এফ আমরা তাহলে আশা করি এই প্রোগ্রামটা আমরা পারবো এই একটা প্রোগ্রাম হচ্ছে কি এটা অনেকভাবে করা যায় ঠিক আছে আমি এটা করলে আরেক আরেকটা দিয়ে আরেক তখন বলবো যে অনেক সময় কমেন্সেশনে ম্যাডাম এটা না আমরা একটা কথা মনে রাখতাম আমরা যেহেতু সৃজনশীলে পড়ালেখা করি আমাকে যে কোনো জিনিসের কনসেপ্ট অর্থাৎ আগের ক্লাস আমি বলে আসি যে যেটা আইসিটি আইসিটি অনেক ঘোরানো যায় সৃজনশীল করানোর সময় তোমাকে কনসেপ্টটা মনে রাখতে হবে যে এটা এভাবে কাজ করি তাহলে আমি এভাবে যখনই কোশ্চেনটা ঘুরাবে যাতে তুমি বুঝে যেতে পারো আমাকে কীভাবে কাজটা করতে হবে তা আশা করি এভাবে পারবে এটা আমরা দুই লার্নও করতে পারবে আস্তে আস্তে যেহেতু প্রোগ্রাম আজকে শুরু করলাম লেখাটা আমি এটা নেক্সটে তোমাদেরকে এই প্রোগ্রামটাই প্র্যাকটিক্যালি দেখাবো আজকে বোর্ডে লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য নেক্সটে এই প্রোগ্রামটা আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো তোমরাও সাথে সাথে করবে বাসায় ব্লক ব্লকসটা ইনস্টল করে আর এটা হচ্ছে যে আমার একটা প্রোগ্রাম লিখা ঠিক আছে লিখা এইভাবে আমাকে লেখাটা শেষ করতে হবে আর এটা আমাকে বোঝার জন্য তোমাদেরকে দিলাম সেই ভাষা প্রোগ্রাম লিখতে বললে আমরা এইভাবে প্রোগ্রামটা লিখে ফেলবো আশা করি সবাই বুঝতে পারলে আর না পারলে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে মেসেজ করবে আর সে অনুযায়ী বলে দিব কীভাবে কাজ করতে হবে আরেকটা কথা একটু বলি যখনই সমস্যা মনে হবে তখনই বলবো যে এই সমস্যা অবশ্যই সমাধান করে দিব। ঠিক আছে এখন এটা লেখা শেষ আমরা আশা করি যে দুইটি পূর্ণ সংখ্যার যোগফল ও গড় বের করার ফ্লোচ্যাট অ্যালগোরিদম এবং সি ভাষায় প্রোগ্রাম আমরা লিখতে পারবো ঠিক আছে এখন আমি তোমার বইয়েরই একটা প্রোগ্রাম আছে যে ছোট্ট একটা প্রোগ্রাম একটা আলোচনা করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য কি ভয় পাওয়ার কিছুই না সারা পৃথিবী এখন প্রোগ্রামিংয়ের উপর চলে তুমি প্রোগ্রাম থেকে অর্থাৎ আইসিটি যেহেতু চলছে সারা বিশ্ব তোমাকে আইসিটি বুঝতে হবে বর্তমান সিচুয়েশন আমরা সবাই ঘরে বসে অনলাইনে সব কার্যক্রম করতেছে আমাকে প্রোগ্রামটা অবশ্যই ধারণা থাকতে হবে তোমাদের বইতে একটা কোশ প্রোগ্রাম ছিল যে আই লাভ বাংলাদেশ প্রিন্ট করো অর্থাৎ আউটপুট বা প্রিন্টে যেটা আসবে আই লাভ বাংলাদেশ হ্যাঁ তো এটা প্রিন্ট করো ছোট্ট একটা প্রোগ্রাম এটা কীভাবে আমরা করবো একটু দেখি ফার্স্টে আমরা একটা হেডের ফাইল দিব হ্যাশ স্টুডিও ডট এইচ ঠিক আছে তারপরে আমি এখন একটা ফাংশান শুরু যেটা মেইন ফাংশন লিখলাম একটু আর একটু শিখে আমি বল আমি বললাম যে একটু একটু করে আমরা শিখবো প্রোগ্রামটা সেটা হচ্ছে তোমার বইতে এখানে একটা কিওয়ার্ড দেওয়া আছে ইন্ট একটা কিওয়ার্ড ইন্ট একটা জিনিস মাথায় রাখবে ইন্ট আমরা পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার যে পূর্ণ সংখ্যার জন্য ডিক্লেয়ার করি এখান থেকে ইন্ট এই ক্ষেত্রে এখানে এটা হবে কিওয়ার্ড যখন সেকেন্ড প্যাকেট দিয়ে ইন্ট লিখবো তখন সেটা হচ্ছে আমার ড্যাটা টাইপ তাহলে এই ইন্ট মেইন ফাংশান এখানে কিওয়ার্ড এই ধরনের কিছু কিওয়ার্ড আছে একটু দেখে নিবে এখন আসি সেকেন্ড ব্র্যাকেট দেব দেওয়ার পর আমাকে দেখতে হবে কি আমার আউটপুট কী চাচ্ছে প্রোগ্রামের মূল কথা তোমাকে আউটপুট কি বলা হচ্ছে সে অনুযায়ী তুমি প্রক্রিয়াকরণের কাজটা করবে তো আমার হচ্ছে যে আই লাভ বাংলাদেশ সেটা আউটপুট দেব তাহলে আমি এখানে জাস্ট কি করব প্রিন্টে আই লাভ বাংলাদেশ দিয়ে দিলাম শেষ করলাম এখন তুমি যদি ফলাফলটা দেখো এটাই আসবে ফলাফলটা ছোট্ট একটা প্রোগ্রাম তাহলে দেখো ছোট্ট একটা প্রোগ্রাম আমাদেরকে কীভাবে আমরা কাজ করবো এখানে আমার হেডার ফাইল দিয়ে দিলাম ফাংশন ডিক্লেয়ার করলাম এখানে আরেকটা ফাংশন আসলো এই ফাংশানগুলির কাজ আমরা গত ক্লাসে দেখলাম এরপর আমার এটা শুরু এটা শেষ করার সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে আর একটা কথা মানে আমরা যেহেতু সি প্রোগ্রাম কে সেন্সিটিভ সবই স্মল লেটার লিখব তবে এই প্রিন্টে ফাংশনের ভেতরে এখানে আমি ক্যাপিটাল লেটার দিল আমার সমস্যা নেই ঠিক আছে এখানে ডাবল কোটেশনে এরপর সেমিকলন দিয়ে আমি প্রত্যেকটি স্টেটমেন্ট শেষ করব তাহলে আমরা এটা প্রোগ্রামটা করতে পারবো ঠিক আছে তাহলে এতটুকুতে আমরা বুঝলাম কি আমাদের প্রোগ্রামটা দুইটা প্রোগ্রাম করলাম একটা হচ্ছে দুটো পূর্ণ সংখ্যার এবং গড় বের করা একটা হচ্ছে যে একটা আউটপুট দিলে সেটা কীভাবে প্রিন্টেড ফাংশন দিয়ে আমাদের কাজ করা তাহলে আজকে আমি এতটুকু পর্যন্ত শেষ করলাম ক্লাসে আর একটা কথা একটু বলবো যে নিজেরা বাসায় একটু অনলাইনে ক্লাসগুলি করার পড়ে বোঝার চেষ্টা করবে তোমার সমস্যাটা কোথায় কারণ প্রোগ্রামিং আসলেও যেটা যে প্রোগ্রাম তোমাকে আবি করেছি প্রোগ্রামিং ক্ষেত্রে বলবো তোমাকে বুঝতে হবে প্রত্যেকটা লাইন তাহলে তুমি প্রোগ্রামটা সহজ মনে হবে প্রথমে কঠিন মনে হবে পড়তে পড়তে তোমার কাছে জিনিসটা সহজ চলে আসবে তো আজকে আমি ক্লাস এখানে শেষ করলাম যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে মেসেজ দিবে আর ক্লাস এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে